যেখানে বডি ডাম্প করা হয়েছে ওখানেও এসেছেন, সামগ্রিক পরিস্থিতি দেখে কি বলবেন? আসলে দেখেন, আমরা তো মানে আমাদের যে মানে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত এবং মাননীয় কংগ্রেস সদস্যকে এই কলকাতার মাটিতে হত্যা করা হয়েছে। তার ধারাবাহিকতে আমরা 3-4 জনকে আমরা বাংলাদেশে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা মনে করেছি যে ইন্ডিয়ান পুলিশ তারাও একজনকে ধরেছে, এবং যেহেতু তদন্ত, যেহেতু আপনারা জানেন যে অপরাধটা সংঘটিত হয়েছে বাংলাদেশে, মানে অপরাধের প্ল্যান বাংলাদেশে কনস্পিরেসি, বাট ফিনিশিংটা হয়েছে কলকাতায়, সেগুলো যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের পার্ট হিসেবে আমরা প্রথমে এসে আমরা মানে নিউ থানায় এসে সেখানে আইইউকে সাথে নিয়ে আমরা কিন্তু পীয়ূষস্থল মানে সাক্ষ্য প্রমাণের সাথে আমরা পীয়ূষস্থল আমরা ভিজিট করেছি, এবং পিওতে এসে আমরা তাকে যে রুমে রাখা হয়েছিল, যে রুমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই জায়গা আমরা ভিজিট করেছি। আমরা আসলে এটা এমন একটি ঘটনা যে আমরা একজন পুলিশ অফিসার হিসেবে এটা আসলে মেনে নিতে পারছি না যে একটা সভ্য সমাজে এরকম কোনো অপরাধ হতে পারে যে একটা নিষ্ঠুর নির্মমভাবে নৃশংসভাবে বর্বরোচিত কায়দায় আমাদের যে প্রাণবন্ত জীবন্ত সাংসদ এখানে ছিল তাকে হত্যা করে তার লাশটাকে দেহ থেকে আলাদা করে টুকরো টুকরো করে তাদের যে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক একটা গুম করা হবে। রশিদ সাহেব, একটা জিনিস সামনে আসছে যে এই সাংসদ সাহেবের বডি যে ডাম্প করা হয়েছে, দুটো লোক ডাম্প করেছে, ফয়সাল বলে কেউ একজন আছে, আমরা যে মাথা এবং বোনস শরীরে হাড় সেগুলো এক জায়গায় ডাম্প করেছে আর বাকিটা জিহাদ করেছে, এই বিষয়ে আপনারা যদি সিআরি থেকে কোনো তথ্য। ওটা ওটা আমরা এই বিষয়টা এখন আমরা জাস্ট জাস্ট আমরা ঘটনাস্থল 2 বার ভিজিট করলাম, আমরা টিআই প্যারেডের জন্য আমরা জাহিদ সেখানে ঘটনাস্থলে নিয়ে গেছি, আবার সেই অপরাধ ঘাতক জাহিদকে নিয়ে আমরা এখন আবার যে যে খালটার কথা বলছেন যে খালের দাম করেছে সেখানে এসেছি, সেই খালটা আমরা ভিজিট করছি, আমরা ইন্ডিয়ান পুলিশ আমাদেরকে নিয়ে এসেছি, আমরা তাদের সাথে কথা বলি কীভাবে কীভাবে মানে এখান থেকে বা যেখানে ফেলেছেন সেখান থেকে আমরা কীভাবে উদ্ধার করতে গেছি। এই যে 2 দল এসে ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে, আমরা তাদের পাশে আছি, আমরা মনে করি তাদের যে আন্তরিকতা, তাদের যে মানে একনিষ্ঠ চেষ্টা, আমি মনে করি এটা অবশ্যই আমরা স্বল্প সময়ে উদ্ধার করতে পারবো, এবং আমরা মনে করি আমরা এই যে মানে ফ্লোর, এই যে আলিশান বাড়ি, যে বাড়িটা এখন নিস্তব্ধ নীরব, কারণ এই বাড়িতেই কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং আমরা এটা মনে করি এই যে নীরব নিস্তব্ধ এই যে ফ্লোর ফ্লোর থেকে আমরা মনে হয় আমাদের যে আমরা পুলিশ সদস্য রয়েছি, আমরা মনে হয় মাননীয় সংসদের আমরা আকুতি মিনতি জ্ঞানজ্ঞানি আমরা শুনতে পাচ্ছি, এবং ঘাতকদের অট্টহাসি, ডুবে ভরা অট্টহাসি আমরা শুনতে পাচ্ছি। আমি মনে করি আমাদের 2 দেশের পুলিশ কাজ করছি, আমরা অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসে বিচারের মুখোমুখি। একটা কোয়েশ্চেন, দুটো দেশের মধ্যে ঘটনা ঘটেছে, বাংলাদেশে একটা পার্ট, ইন্ডিয়াতে এক্সিকিউশন, তো এই জায়গা থেকে আপনাকে কোয়েশ্চেন যে মোটিভ কি সাহেব, মানে এই যে সাংসদকে এরকম নৃশংস ভাবে, আমরা এরকম নৃশংস ভাবে মার্ডার সাম্প্রতিক অতীতে দেখিনি, তো এই জায়গা থেকে যদি বলেন যে এতটা ব্রুটালিটি কেন, কোনো মানে মার্ডার ফর মানে কোনো গ্রাজ বা রিভেঞ্জ, কোনো ব্যক্তিগত প্রতিহিংসা? আমি কিন্তু এই কথাটা বলেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমার আমি ধরেন আমার মানে চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারই হয়েছি, এরকমভাবে অপরাধীরা ঘাতকরা মাস্টারমাইন্ড মদতদাতা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়াই ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে গম করার উদ্দেশ্যে, এবং অপরাধের ইকে ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার তারা ধারিত করেছে। মহিলার রোলটা যদি একটু বলেন, সেলেস্তা রহমান আপনারা অ্যারেস্ট করেছেন ওকে, রোলটা যদি বলেন ওই মহিলা, আমরা আমরা তার সাথে আমরা এখনো মামলা যেহেতু আসছি, আমরা আগে ইন্ডিয়ান পার্টটা ঘুরে আমরা তার সাথে কথা বলবো। আসলে দেখেন আমরা এটা তো বলবি তার বাবা তার মেয়ে হিসেবে আমাদের কাছে তো আকুতি, আমরাই তো মানে আমরাই তো স্তম্ভিত, আমরাই তো
এটা এই ধরনের হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না, আমরা মানতে পারছি না এরকম ভাবে একটি মানে ঘাতক চক্র এভাবে একটা হত্যাকাণ্ড চালাবে, তো আমরাই মানতে পারছি না। তার মেয়ে তো মানার প্রশ্নই আসে না। আমরা মনে করি তার মেয়ের যে যেভাবে যে কথাটি বলেছেন, আমরাও তো যে তিনি এভাবে একটা 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 মানে একটা আলিশান বাড়ি, হ্যাঁ, নিউটনের একটা আলিশান বাড়ি, মানে এই ডুপ্লেক্স বাড়িতে গেলেন প্রাণবন্ত অবস্থায়, উনি গেলেন সেখানে জীবন্ত অবস্থায়, আর উনি যে এভাবে এভাবে যে লাশ হয়ে গুম হয়ে উনি এখান থেকে উনি 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 যাবেন, সেটা তো আমরাও মানতে পারছি না। আমাদের কাছেও তো সেই কান্নার শব্দ, সেই আকুতির শব্দ, মিনুত বাঁচার জন্য তিনি যে আকুতি মিনতি করছেন, আমাদের কাছে তো এটা আমরা আমাদের চোখের সামনে মনে হয় আমরা 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 দেখতে পাচ্ছি। এবং এখানে অপরাধীরা, আমরা যখন ঘটনাস্থলে গিয়েছি, ঘাতকরা কোন রুমে কিভাবে তাকে পয়সা চিক্কা দিয়ে হত্যা করেছেন, সেটি আমাদের চোখের ভাষায় চোখে এখন বাড়ছে। এগুলি 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 আমরা আমার কাজ চলছে, আমরা আপনাদের শীঘ্রই জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you.